हिंसार बलि सबाई के होते हच्छे एमनटाई बोलें दिलीप घोष। मंगलवार सकाले पश्चिम मेदिनीपुर जिलार खड़गपुर शहर निम्पुरा और फरिदाबाद मास्क वितरण करे तिनी बोलें तृणमूल जीते आसार पर सबाई चिंतित। साधारण मानुष भोट दिए जितिएछेन तृणमूल के तारा आशा करेननी एई धरनेर हिंसार घटना घटबे बोले। एई हिंसार बलि सबाईकेई होते हच्छे बीजेपी के टार्गेट करा हच्छे पाड़ा पाड़ा घर बाड़ी भेंगे देवा हच्छे। आमरा बोलछि निर्वाचन मिटे गेछे सबकिछु शांतिते होक किन्तु सरकार मुखे बोलछे आर काजे किछुई करछे ना। पुलिस নিরুপায় হয়ে বসে আছে বলছে আমরা কিছু করতে পারবো না। এটা নিয়ে সবাই চিন্তিত, খালি আমরা নয়, খালি বিজেপি নয়, সাধারণ মানুষও। তারা যদি ভোট দিয়ে জিতিয়ে থাকেন টিএমসিকে, তারা তো আশা করেননি এরকম হিংসা হবে। এই হিংসার বলি সবাইকে হতে হচ্ছে, বিজেপিকে টার্গেট করা হচ্ছে পুরো পাড়ায়, আর অত্যাচার চালানো হচ্ছে, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ এতে পীড়িত, তারাও হরচড়া হয়ে গেছেন। আমরা বারবার আপিল করেছি যে নির্বাচন মিটে গেছে, এখন শান্তিতে সবাই থাকুক, সেই পরিবেশ তৈরি হোক। সরকার মুখে বলছে কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে না। পুলিশ নিরুপায় হয়ে বসে আছে, বলছে আমরা কিছু করতে পারবো না। তাহলে দুষ্কৃতকারীদের আটকাবে কে? এখন আইন শৃঙ্খলা বলে কিছু নাই, আর কোনো কন্ট্রোল নাই। মুখ্যমন্ত্রী মুখে বলছেন কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না। যতক্ষণ না কড়া ব্যবস্থা নেবে পুলিশ, এই হিংসা এই লুটপাট থামবে না। শীতলকুচি কাণ্ডে সিআইডি তদন্ত করেছে, আটজন অফিসার কেন্দ্রীয় বাহিনী অফিসার না। এখন তো প্রতিহিংসার রাজনীতি শুরু হয়ে গেছে। ওখানকার পুলিশ অফিসাররা যারা কাজ করেছেন তাদেরকে কেন তারা মমতা ব্যানার্জির সঙ্গে সুর মিলাননি, তারা কেন সত্য ঘটনা বলেছেন, তার জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ডাকা হচ্ছে, পুলিশকে চমকে রাখা হচ্ছে যে যদি আমাদের কথা না শোনো তাহলে তোমাদের এই অবস্থা হবে। এটা কোনো স্বচ্ছ আর সুস্থ রাজনীতি হতে পারে না।